হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ফ্রাইডেতে জাস্ট আমি শুভ মার্শিয়া সার্ফার সবাই মিলে একটু টুকিটাকি একটু শপিং করব আর একটু বের হব, আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ। আজকে আমি গাড়ি ড্রাইভ করছি। সাধারণত আমি গাড়ি ড্রাইভ করি না, বিকজ রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম থাকে আর গাড়ি চালাতে মোটেও ভালো লাগে না। মার্শিয়া সার্ফারাস আজকে অনেক হ্যাপি বিকজ আমরা আজকে সবাই মিলে বাইরে যাচ্ছি। জান, মনে আছে আমি লাস্ট কবে ড্রাইভ করছিলাম আর তোমাকে সহ কোথায় গিয়েছিলাম? অবশ্যই মনে আছে, তোমার সাথে প্রত্যেকটা মুহূর্ত স্পেশাল। ওয়েদারটা কিন্তু জানতোস মাশাআল্লাহ অনেক ভালো, রাস্তায় গাড়ির চাপও কম মনে হচ্ছে। এই কাপলদের দেখে আমারও বাইক চালাতে খুব ইচ্ছা করতেছে। একটা সময় বাইক চালানোর খুব শখ ছিল। দরকার নাই এত বাইক টাইক চালানোর। আমরা এখন গুলশান আরঙ্গে আসছি, দেখি বেবিদের জন্য কিছু পছন্দ হয় কিনা। কেন, তোমার জন্য কিছু কিনবে না? আরঙ্গে আসছো আর তুমি কিছু কিনবে না, ইজ ইট পসিবল? ওকে, দেখা যাক। বাচ্চারা একটু ক্ষুধার্ত হয়ে গেছে, তারা পিজা খেতে চাচ্ছে। সো উই আর ইন পিজা ইন। আগে পিজা ইনে কখনো ট্রাই করা হয়নি, সো লেটস ট্রাই টু হ্যাভ সামথিং। যে হারবে সে রাস্তার সামনে যা নাচবে। গার্লিক মাশরুম যেরকম হয় এরকম বাচ্চাদের জন্য কে খাবে বড় পিজাটা? আমাদের চ্যালেঞ্জে কত মিনিটের মধ্যে কত মিনিট খেতে হবে সেটা আমি জানি না ভাই, আমি তোমার সাথে তো পারবো না। ঠিক আছে, দাও স্টার্ট কর। কে জিতবে?
ভাইয়ার অলমোস্ট শেষ হয়ে গেছে। কে জিতবে দেখা যাক, আমার কাছে তো মনে হইতেছে শুভ ভাই এই জিতবে। বাবু হেরে যাবে আই থিঙ্ক। আর মাত্র আছে 10 সেকেন্ড, বেশিক্ষণ নেই। ভাইয়ার টু পিস আর মাত্র 5 সেকেন্ড, কে জিতবে? আর 2 সেকেন্ড, স্টপ। সো উইনার ইজ ভাইয়া, ভাইয়ার 1 পিস শেষ। আর মাপুর এখন এতটুকু বেড়ে রয়ে গিয়েছে। সাথে আপনার ভেজিটেবল অনিয়ন্স অল দোজ থিংস আছে। আর দাদা এখন আরেকটা যেটা আমরা ফ্রি পেয়েছি সেটা হলো আপনার চিকেন, বারবিকিউ চিকেন উইথ আপনার অনিয়ন, কিন্তু এটা বেশি মজা লাগছে আমার কাছে। আমি এটা খাইনি, আমার কাছে এটা খারাপ লাগে নি, ভালোই আছে, মজা আছে। সবাইকে থ্যাংক ইউ বলো, পাপাকে থ্যাংক ইউ বলো, পাপাকে থ্যাংক ইউ বলো। সারপ্রাইজ তুমি কি খাচ্ছো? পিজা। ইয়াম্মি, মজা লাগতেছে? সারপ্রাইজ তো পুরা মানে তার পোজ নিয়ে বসছে। আমার তো মনে হচ্ছে আপনি 4 পিসের মতো তো অলরেডি খাওয়া শেষ। তুমি যে আসলে পিজা খুবিস আমি শুধু শুধু বলিনি, আসছো তো খাইতে, খাবো না কি করবো। আমার কাছে মনে হয় পিজা হাটের থেকে পিজা ইনটা ভালো। হ্যাঁ আমার কাছেও ভালো লাগছে, মানে এটা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স, ইট ডাজেন্ট মিন যে সবার কাছে একই রকম। আমাদের কাছে মনে হচ্ছে পিজা হাটের থেকে, আমরা পিজাটা অনেকবার খেয়েছি আর পিজা এনে ফার্স্ট টাইম খেয়েছি, ফার্স্ট টাইম হিসেবে অনেক ভালো লাগছে পিজা হাটের থেকে। দেখো সবাই পিজা রিয়া সব খালি, কে খেলো? না না আমি খাইছি, বাট আমি মাত্র 3 পিস খাইছি। আর এটা বাড়ির সব, না 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 মিমকি বসেছিল, আমি তো আমার 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 মামনি তো খাইছে 2-1 পিস। আসছিল হয়েছে পুরো ফুল, মানে সে তো পুরো আশপাশের একটা না না করতেই হবে ওটা, চলো চলো চলো। দিন কাটাইতাম আমরা, ও এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি। আজকে খুবই ভালো লাগছে, স্পেশালি বিকজ অফ দ্য পিজা চ্যালেঞ্জ। আজকে আমাকে কি করাইছে সে? আলহামদুলিল্লাহ, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব আস, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর জানাবেন আপনাদের কেমন লেগেছে।